হচ্ছে আর একটা এতে ছিল হাবড়াতে, তো আমরা হাবড়াটাতে কমপ্লিট করি, এরকম দুটো লাইন আছে। তো এখন কাকু বললো কেমন খেতে বলো, কেমন খেতে বলো বলো। তো গাইস, তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, সেটা আমরা এক্ষুনি দিয়ে দিচ্ছি। সেটা হলো, তোমরা জানো নিউ ব্যারাকপুরে আর একটা আছে, আর একটা এতে ছিল হাবড়াতে। তো আমরা হাবড়াটাতে কমপ্লিট করে আমরা এসেছি নিউ ব্যারাকপুর। সেই আচার ভাবলাম কাছাকাছি দুটো, তো কী করবো, দুটো এ করেই যায়। এটা হাবড়াটা হলো, আর এখন ব্যারাকপুরে আসলাম, নিউ ব্যারাকপুরে। এখন মাথাটা দেখাবো। তো এই ভাইসাও ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি, কোন হিট আপ দিয়ে দিচ্ছে, হিটে তোমার এ দিয়ে দিচ্ছে, সেরকম গরমে আমরা চলে এসেছি। তো চলো যাওয়া যাক। সো গাইস, সাগর গিয়ে অর্ডার দিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমাটিকগুলো তুলে নিলাম। দেন তারপর মানে কাকু মাখছে, যখন মাখবে তখন ডাকবে বলেছে। তো আমরা সাইডে একটু করি ভিডিও, দেন তারপর গিয়ে হচ্ছে। তো সারপ্রাইজটা কেমন লাগলো বলবে, এটা হয়তো সেকেন্ড পার্টে আছে, বিকজ ওটা একটু বড় হয়ে গেছিলো তাই জন্য ওটা আলাদা রেখেছি আর এটা আলাদা। আর হ্যাঁ, কমেন্টে প্লিজ জানাবে যে হাওড়া ভার্সেস ব্যারাকপুরের মধ্যে তোমরা কোনটাকে পছন্দ করতে চাও আর কোন জায়গায় আসতে চাও, রেকমেন্ড করবে আমাদের। তো গাইস, একটু ভুল হয়েছে, মানে ওটা এটা নিউ ব্যারাকপুর, ও ব্যারাকপুর আলাদা লাইন আর এটা নিউ ব্যারাকপুর আলাদা লাইন। আমরা জানতাম না যে এরকম দুটো লাইন আছে। তো এখন কাকু বললো যে দুটো আলাদা, তো তাই জন্য জানলাম। তো এবার টেস্ট করার পালা, কাকু দিক দেন তারপর টেস্ট করবো, তারপর কোয়েশ্চেন আছে। এই জ্যাপটার দাম এই মুহূর্তে 40 টাকা 50 টাকা। আচ্ছা, এই ডাবটা 40 টাকা 50 মাখন হবে। হ্যাঁ, আর তোমরা দাবের সাইজটাও দেখতে পাচ্ছ কত ভালো, মানে যত ছোট হবে তত ভালো হবে। এই মুহূর্তে ছোটটা পাওয়া আছে না বলে আমি বড় ডাব মাখানো হচ্ছে। আচ্ছা, সো গাইস দেখতে পাচ্ছ কিরকম ভাবে কাটছে, মানে ডাবও মাখা যেতে পারে এটা আমাদের জানা ছিল না। কিন্তু দেখো কি সুন্দর হাইজিন মেনটেন করে, মানে পুরো এটা করছে, আবার জলটা আমাদের গিফট করলো। দেখতে পারে কাকা খালি দুজন দেরা বড় করলো, নিজে খেলো না, আমিও খাচ্ছি কিন্তু। ও তাই জন্য কাকাও ট্রাই করছে, মানে আমরা বলতে পারবো না যে কিছু মেশানো ফেশানো থাকতে পারে, কোনো কিছু মেশানো থাকতে পারে না বলতে পারেন জানতে পারে। তুমি একটা ল্যাবে কত জল ঢাকা দেবে, আমি উঁচু করে খেয়েছি ভাই, ধরো খাও। তো তোমরা দেখলেন কাকু কত ভালো, মানে আমরা যেটা খাচ্ছি মানে আমাদেরও অনেক সময় খাওয়াচ্ছে, তারপর যারা আসে তাদেরও অনেক সময় খাইয়ে দিচ্ছে অনেক কিছু, এটাই ভালো লাগলো। তারপর তো অনেক আমাদের ওগুলো তো মাখছে, ওগুলোও তো খেয়ে দেখবো। তো ডাবটা ছাড়াচ্ছে, সেটা সাগর তুলছে, আমিও যাই গিয়ে তুলি, দেন তারপর তোমাদের বলবো। ছুরির প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কষ্টের জন্য, আর প্লাস ডাব কাটলেই কষ্ট হয়। আপনি যে কোনো যদি আপনি ডাব ছাড়িয়ে খান সঙ্গে সঙ্গে, যদি যে ডাবটাতে ব্যবহার হয় সেটাতে কষ হবে, যার জন্য এটা কষ হয়েছে। তো এই ডাবটা এখন নাকি মাখা হবে, কেমন মানে মনে হচ্ছে তোমার? অবাক, ও অবাক হচ্ছে, আমি অবাক হচ্ছি, আর কাকু এখানে কাটছে। তো মানে আমরা এই অংশটা খাবো তাই তো? আচ্ছা, তোমরা দেখে বুঝতেই পারছো যে কোন অংশটা, তাহলে বাড়িতে ট্রাই করো না, রেকমেন্ড করবো না, তোমরা এখানে এসে মানে খেয়ে যেতে পারো, এটাই রেকমেন্ড করা। টোটাল সারা ভারতের ভিতরে মানে যে কোনো জিনিস নকল করতে পারে, ভারত মানে ওস্তাদ প্রচুর। তো তুমি তাদের কি বলতে চাও, তোমার স্টাইলে কিছু একটা বলে দাও। করতেই পারে, কোনো অসুবিধা নেই, আমার জিনিস নিয়ে কেউ নকল করতেই পারে। আচ্ছা, তোমার কত বছর হলো তাও এখানে? এখানে 8 বছর। 8 বছর দেখতে দেখতে আইডিয়াটা কি করে এলো তুমি? এই জায়গা, এই আইডিয়াটা আসলো এর কারণ হচ্ছে, আগে প্রথমে চালতে মাথা চালতে মাখতাম, আর হচ্ছে তোমার মানে আচার চালতে মাখা, ফুল মাখা, ডাব মাখা, এই
মোটামুটি আচার ধরনের যেগুলো সেগুলো, যেমন তেঁতুল মাখা, চালতি মাখা, পুল মাখা, এই ধরনের মাখা আচার বিক্রি করতাম। এই আচারে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে এবং কেমিক্যাল না দিলেও মানে রেগুলার যতটা বানানো হয় ততটা একদিনে বিক্রি করা যায় না, পরের দিন থাকলে নষ্ট হয়ে যাবে, যার জন্য কেমিক্যাল যাতে কোনো ব্যবহার না করতে পারে তার জন্যই এইসব জিনিস ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করে যেই জন্য কচি মানে কাঁচা সবজির দিকে আসলাম। সো গাইস, এখন সাগর রিভিউ দিচ্ছে খেয়ে, তো খাক। আমরা এখন নিয়েছিলাম চানাচুর মেলা, তো চানাচুর ওখান দিয়ে আমরা একটু টেস্ট করে নিয়েছি আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি, যে এত ভালো মেখেছে না বন্ধু, মানে ইচ্ছা করলো যে মায়ের জন্য নিয়ে যাই, ও প্যাক করে নিলাম, আমিও প্যাক করে নিলাম। দেন তারপর তোমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছ যে এখানে মানে কাকু ওখানে কাজ করছে, মাখাচ্ছে। আর তোমরা যারা আসতে চাও তারা একটু কাকুর মুখ দিয়ে শুনে নেবে যে কোথা থেকে কীরমভাবে করলে আসবে আর কী কী পাওয়া যাবে সেগুলো কাকু বলে দেবে। দেন তারপর আমরা বাড়ি থেকে যাবো, তো চলো গিয়ে জিজ্ঞাসা করি কাকুকে যে আর কী কী পাওয়া যাবে। আর কি কি মাখা হয় একটু তাই সেগুলো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, আচ্ছা মানে মোটামুটি সব ধরনের 32 রকমের খাবার আছে। এটা কি আরো বাড়বে নাকি? না, এটাই একদম। আচ্ছা, এরপর সিজন অনুযায়ী বাড়তে পারে কমতে পারে, মানে পরেও কাঁঠাল মাখা ফাটা মাখা এগুলো নিয়ে আসতে পারো? হ্যাঁ। আচ্ছা, মানে তোমরা শুনে নিলে থাকে মোটামুটি বাজার, এখানে একজন বন্ধ আছে তার জন্য। ওকে ওকে, 15 minutes later এখানে একটা রেগুলার কাস্টমার মানে লোকাল যে তার থেকে শুনে নাও আমাদের কথা, আমরা একদিন খেয়েছি আর কি বলতে পারবো, তো যে রেগুলার তাকে আমরা জিজ্ঞাসা করছি। দাদা একটু বলো তোমার রিভিউটা দিয়ে কেমন লাগে তোমার? আমার তো খুবই ভালো লাগে খেতে। তুমি কবরি মাখা? হ্যাঁ। আর মাঝে মাঝে তোমার কামলাগা মাখা, আচ্ছা মাখা খেয়ে গেছিলাম দুবার। আচ্ছা, কিছু খাই না আমি। আচ্ছা, খুবই ভালোই লাগে, খারাপ কিছু লাগে। ঠিক আছে, তোমরা দেখলে মানে আমরাও রিভিউ দিলাম, দাদাও রিভিউ দিল, তো আর কিছুক্ষণ থেকে দেন তারপর চলে যাবো, কারণ এখন থাম্বনেল তো দেওয়া হয়নি। গেলাম, আবার দেখা হবে, তো টাটা দিয়ে দাও, একটা স্মাইল দিয়ে দাও। চলে এসেছি যাদবপুর, আমার বাড়ি, তো এবার গিয়ে যা হোক করে একটুকুনি মানে মা খাবে আর বাবা খাবে সেটা রিভিউটা নিয়ে দেন তারপর ভিডিওটা এন্ড করে দেবো। আর কেমন খেতে বলো লাগলো খেতে? হ্যাঁ, 2000 years later কালকে এসে আর ভিডিওটা মানে কন্টিনিউ করে নি, তো সকালবেলা উঠে আমি কিছু কথা বলছি, কালকে তো লাস্টে তোমরা দেখলে যে মা বাবা খেলো, খেয়ে রিভিউ দিল, তো সেটা হলো। দেখো বন্ধুরা, ওখানে হাবড়াতে ওই কাকু ফেমাস আর নিউ ব্যারাকপুরে ওই কাকুটা ফেমাস, তো আমরা অনেকে মানে ওনাদের কথাবার্তা নিয়ে কন্ট্রোভার্সি করছি, অনেক কিছু মানে বাজে বাজে করছি,
যে এই কাকু এই বলেছে বল, মানে দেখো ওরা দুজনে জানে না কোথা থেকে তৈরি হয়েছে, ওরা দুজনে দুজনের ধরনের এক্সপিরিয়েন্সটা নিয়ে করেছে, আর আমরাও জানি না যে কোনটা আসল কোনটা নকল। তো সেটা এ না করে, কাউকে ছোট না করে, তোমরা এসে দুটো জায়গা টেস্ট করে দেখতে পারো যে কেমন। আমি তো সেই ওপিনিয়নটাই দিতে বলবো, সেটা যেটাতে হলো যে দুজনেরটাই টেস্ট করে তোমরা দেখতে পারো, দুজনের কাছেই যেতে পারো। দয়া করে কাউকে ওরকমভাবে খারাপ করো না যে হ্যাঁ এ তো কারটা লুকিয়ে করেছে বা ওকে এরকম করেছে। আমার দুজনের সঙ্গেই কথা বলে ভালো লাগলো, দুজনই সাদাসিধে। শুধু মানে হাবড়ার কাকুটা একটু এ টাইপ বড় ইউটিউবার দেখলে তাকে করে, যেটা আমি মানে লক্ষ্য করেছি, তাও অনেক কম। মানে ওনার কাছে ইউটিউবার মানে সেম, সবই সেম। আর বা নিউ ব্যারাকপুরের তো বলাই দরকার নেই, উনি তো অনেক মানে তোমরা দেখেছো, আমরা বলে হচ্ছি যে ডাবটা কেটে জলটা আমাদের খেতে দিল, খেতে দিয়ে নিজেও খেলো। সো অ্যাট লাস্ট আমরা এটাই বলবো বলবো যে দেখো যাওয়ার মানে যখন যাবে দুজনের কাছেই যাও, দুজনই মানে দুজনে দুজনের এতে, কারোর এর এখানে চানাচুর মাখা ফেমাস, এর এখানে কোল্ড ড্রিঙ্কস মাখা বাদাম মাখা ফেমাস, এর কাছে এইটা তোমার ভাল লাগবে, এর কাছে ওটা ভাল লাগবে, মানে দুজনের সিগনেচার দুটো আলাদা, সিগনেচার ডিশটা আলাদা। তো দুটোই তো তোমার দুজনের কাছেই যেতে পারো। আর হ্যাঁ দয়া করে কাউকে খারাপ করো না, দেখো ওরাও তো করে খাচ্ছে না, এটাই। সো আর ভিডিওটা বানালাম না এতটাই অবধি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি তাতে করে বাজিয়ে দেবে। কমেন্ট করবে কেমন ধরনের ভিডিও তোমাদের লাগবে, আমরা এরকম মাখা নিয়ে দুটো ভিডিও করলাম। দিস ইজ ক্যালকাটা বং রাইডার সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন সুস্থ থাকো, ফুস্ত থাকো, ভালো থাকো। বাই, ইজ নট ফর বাই, ইস